ঘর ছাড়া ৫০ তরুণের বিষয়ে নজরদারি চলছে, দ্রুতই মিলবে ভালো তথ্য বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। রাজধানীর বননীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলেও এ সময় জানান র‍্যাব মহাপরিচালক। তবে জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র‍্যাব। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে বনানী পূজা মণ্ডপে যান র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় র‍্যাব মহাপরিচালক পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনে তিনি পরামর্শ দেন তাদের। পরে সাংবাদিকদের জানান পূজার নিরাপত্তায় র‍্যাব সব ধরনের প্রস্তুতি নিয়েছে, পূজাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের হেলিকপ্টার ও কমান্ডো টিম প্রস্তুত রয়েছে। র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব ফোর্সেস পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন রেখেছে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব গত ২৫শে সেপ্টেম্বর থেকে সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ঘর ছাড়া ৫০ তরুণের বিষয়ে নজরদারি চলছে, খুব শীঘ্রই তাদের বিষয়ে তথ্য মিলবে বলে জানান র‍্যাব মহাপরিচালক। ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান দুর্গাপূজাকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে মণ্ডপকে ঘিরে। প্রতিমা বিসর্জনের দিন থাকবে বাড়তি নিরাপত্তা। ভার্চুয়াল জগতে যে কোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।